নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি ধোকা রান্না করব। ডাল বেটে ধোকা আগে থেকে যে রেডি করা ছিল সেই ধোকাগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি তেলে ধোকাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি ধোকাগুলোকে দিয়েছি। দিয়ে আমি লো ফ্লেমেই আগে ধোকাগুলোকে হালকা করে ভেজে নেব, কারণ ফ্লেম যদি বাড়িয়ে নিই তাহলে ধোকাগুলো পুড়ে যেতে পারে। এই জন্য প্রথমের দিকে আমি হালকা ফ্লেমে বা কম আছে ধোকাগুলো করে নিচ্ছি। 5 মিনিট পর আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এইভাবে আমি ধোকাগুলোকে মোটামুটিভাবে ভেজে নিচ্ছি। সাবধানে করছি যাতে ভেঙে না যায়। এবার ভাজা ধোকাগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আমার মা কিছু আলু এখানে সেদ্ধ করে রেখেছিল, এই আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হলে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি কিছু পোস্ত আর চারমগজ নিয়েছি। পোস্ত আর চারমগজকে আমি খুব ভালো করে মিক্সার জারের মধ্যে দিয়ে এটা ভালো করে একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটা ধোকার তরকারিতে খেতে খুবই ভালো লাগে। মিক্সচার জারের মধ্যে আমি এটা একটা ড্রাই পেস্ট করেছি। এবার আমি এর মধ্যে অল্প জল দেব। জল দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, যেমন এখানে আমি চিনে বাদাম, কাজু, কিশমিশ নিয়েছি, আর কিছু পেস্তাও অ্যাড করব। করে আমি ভালো করে এটাকে মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব। আমার এই পেস্টটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দরকার আদা বাটা। আমার মা আগে থেকে আদা বেটে ফ্রিজে রেখে দিয়েছিল, ফ্রিজ থেকে বার করেছি। এটা দিয়ে এবার একটা মশলার পেস্ট তৈরি করব। আমি পোস্ত বাটার বাটিতে অল্প জল নিয়ে এখানে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো অ্যাড করেছি, আর দিচ্ছি 2 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের এই গরম মশলার প্যাকেটটা ব্যবহার করেছি, প্যাকেটের গুঁড়োটা ইউজ করছি। এরপরে আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার আদাটা একটু গলে গেছে, এবার আমি এখানে 1 চামচের মতো আদা বাটা ব্যবহার করছি। এবার আমি একটা গোটা টমেটো নিয়েছি। নিয়ে এটাকে ছোটো ছোটো করে কেটে আমি মিক্সার জারের মধ্যে আমি টমেটো দিয়ে টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। এটা রান্নাতে অ্যাড করব। এবার আমি মশলার মধ্যে কিছুটা টমেটোর রস অ্যাড করছি। বন্ধুরা, যৌবন বা তারুণ্য ধরে রাখার জন্য টমেটোর রস কিন্তু একটি খুবই ভালো স্কিন টোনার। যখন টমেটো কাটা হয় সেখান থেকে একটু রস যদি স্কিনে অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু খুব ভালো। এবার আমি এর মধ্যে 2 চামচ জল অ্যাড করছি। জল দিয়ে এই মশলার সমস্ত পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এই মশলাটা আমি পরে ধোকা তৈরিতে ব্যবহার করব। আমার এখানে মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। আমার এখানে সব রকম মশলা রেডি হয়ে গেছে। এবার আমি আসল রান্না শুরু করব। এর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে এর মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেলটাকে একটু ভালো মতো আমি গরম হতে দেব। আমি একটা ছিনচির সাহায্যে সমস্ত তেলটা কড়ার গায়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে লেগে যাবে না। এবার আমি এখানে গোটা জিরে নিয়েছি। গোটা জিরে আমি এর মধ্যে ফোড়ন দেবো। তার সাথে দিচ্ছি তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। আমি এখানে 1টা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। যে যার ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করেন। এবার আমি এখানে যে টমেটো পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে আমি তেলের সাথে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। ফোড়ন, তেল আর টমেটো পেস্ট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে দেখতেই পাচ্ছি যে অল্প অল্প করে তেল ছেড়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ সময় ধরে কষানোর পরে টমেটোর থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে টমেটোর সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই কষানোটা যত ভালো হবে ততই ধোকার তরকারিটা খেতেও খুব সুন্দর হবে।
কারণ মশলাটা যদি ভালো মতো না কষা হয়, কাঁচা হলুদ বা কাঁচা মশলার গন্ধ বের হবে, সেটা খেতে অতটা ভালো লাগে না। বেশ কিছুটা সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার বাটিতে আর একটু জল নিয়ে মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আর একটু ভালো করে জলের সাথে কষিয়ে নিচ্ছি। আর ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত আর চারমগজ বাটাটা অ্যাড করব। পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে মশলার সাথে ভালো করে এটাও একটু কষিয়ে নিচ্ছি। এটা একটু ভালো মতো সময় ধরে কষিয়ে নিচ্ছি, নাহলে কাঁচা পোস্ত গন্ধ বেরোতে পারে। এই কারণে পোস্তটা মশলার সাথে ভালো মতো কষা হলে একটা সুন্দর গন্ধও বের হয়। এতে বোঝা যায় যে পোস্ত আর চারমগজটা ভালো করে মশলার সাথে মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে অল্প ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। এই দুধটাই এখানে বিয়েবাড়িতে যেরকম ঘোটা তৈরি হয় তার মতো একটা ফ্লেভার আনবে, এই কারণে আমি এই দুধটা দিচ্ছি। অল্প অল্প করে দুধটা মশলার সাথে আমি মিক্স করছি। দিয়ে আমি একটু ভালো করে নামিয়ে নামিয়ে এটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে যে ড্রাই ফ্রুটসের পেস্টটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ড্রাই ফ্রুটসের পেস্টটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটা সবার শেষে দেওয়ার কারণ হলো ড্রাই ফ্রুটসের একটা সুন্দর গন্ধ বেরোয়, আর সেটা যদি আমি মশলার সাথে বেশি আগে দিয়ে কষিয়ে নিই তাহলে ড্রাই ফ্রুটসের যে অরিজিনাল একটা ন্যাচারাল একটা যে গন্ধ বা তার যে একটা সুন্দর উপকারিতা থাকে সেটা অনেকটা আগুনের তাপে কম হয়ে যায়। এই জন্য এটা এখন সবার শেষে দিলাম। এবার আমি এতে আরও কিছুটা লবণ অ্যাড করব। লবণটা পরিমাণ মতো দিয়ে আমি ভালো মতো এটাকে আর একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দেবো। ড্রাই ফ্রুটসের বাটির মধ্যে আমি পাত্রটা দিয়ে সেই জলটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 3 বাটি জল ব্যবহার করেছি। করে আমি এটাকে ভালো করে জলের সঙ্গে সমস্ত মশলাপাতি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুর সাথে আরও কিছু সিদ্ধ করা আলুও অ্যাড করে নিচ্ছি, কারণ ভাজা আলুগুলো খুব বেশি ছিল না, সেই জন্য আমি আরও কিছু আলু সিদ্ধ নিয়ে সেগুলোকে টুকরো করে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ধোঁকাগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ধোঁকাগুলোকে একটা একটা করে সমস্ত ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলার সঙ্গে আমি এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। নিচ থেকে সমস্ত ধোঁকাগুলোকে আস্তে আস্তে তুলে এই সমস্ত কারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে কাজটি করছি, কারণ কি এক হাতে ক্যামেরা নিয়ে আমি কাজ করছি, আমার কোনো মোবাইলের রাখার স্ট্যান্ডও নেই বা কোনো ধরনের স্ট্যান্ডিং ক্যামেরা নেই সেই কারণে। এবার আমি এর মধ্যে অল্প হিম দিচ্ছি আর অল্প চিনি দিচ্ছি। দিয়ে এবার আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেবো। তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এবার আমি অল্প পরিমাণে মাখন দেব। এই অবস্থায় আমি একটা পাত্র দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। এখন মোটামুটিভাবে এইরকম অবস্থা, ধোঁকা বলতে গেলে একরকম রেডি। এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করেছি। আমার মনে হয়েছে যে আর একটু জল দিলে ভালো হয়, কারণ না হলে একটু পরে ড্রাই হয়ে যাবে, বেশি ড্রাই হলে একটু অসুবিধে, সেই কারণে আমরা আর একটুখানি জল দিয়েছি। জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আশা করছি মোটামুটি ঠিক আছে, খুব বেশি ফোটাবো না হলে ধোঁকাগুলো গোলে ভেঙে যেতে পারে, তাই নাবিয়ে নিয়েছি। এবার আমি ভাতুড়া তৈরি করব ধোঁকার ডালনার সাথে খাওয়ার জন্য। ভাতুড়ার জন্য আমি আগে থাকতেই আটা মেখে রেখে দিয়েছিলাম, আটা দিয়ে ভাতুড়া তৈরি করছি। আমি একটা একটা করে বেলে কড়ার মধ্যে রেডি করে নিচ্ছি। আটা দিয়ে বেকিং পাউডার ছাড়া, বেকিং সোডা ছাড়া এবং দই ছাড়া কীভাবে ভাতুড়া রান্না করা হয়
তার সম্পূর্ণ রেসিপি আমরা অশুভ মনোমোহিনী ব্লগ নামে আমাদের অন্য একটি চ্যানেলে শেয়ার করেছি। ওই চ্যানেলটিতেও বিভিন্ন ধরনের ব্লগ এবং এক্সপেরিমেন্টাল রান্না দেখানো হয়। আমি এখানে একটি একটি করে ফাতুরা রান্না করে তুলে নিচ্ছি। তো আপনারা যদি এই ভাতুরা রান্নার সম্পূর্ণ রেসিপি দেখতে চান, আপনারা আমাদের অশুভ মনোমোহিনী ব্লগ চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ডেসক্রিপশান বক্সে চেষ্টা করছি লিঙ্ক শেয়ার করার। অ্যাট দ্য রেট অফ দিও আমরা ওই চ্যানেল অ্যাড করে থাকি আমাদের চ্যানেলের সঙ্গে। ডাল বেটে সম্পূর্ণভাবে ধোকা কী করে তৈরি করে রান্না করা হয় তার একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেটিরও লিঙ্ক চেষ্টা করছি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া। সেটা ঘরোয়াভাবে ধোকা তৈরিরই একটা রান্না। দেখুন বন্ধুরা, প্রত্যেকটাই ভাতুরা বেলুনের মতো ফুলে উঠছে। ভাতুরা সাধারণতভাবে চানা মশলার সাথে খাওয়া হয়ে থাকে, তবে আজকে ধোকার ডালনার সাথে খাওয়া হচ্ছে। ঘরে ভীষণ জোরে জোরে টিভি চলছিল, সেই কারণে আমাকে প্রায় প্রত্যেকটাই অংশ মিউট করে রাখতে হয়েছে। টিভির আওয়াজে অরিজিনাল রান্নার যে আওয়াজ সেটা শোনাও যায় না, তাছাড়া কপিরাইট ক্লেম আসতে পারে, সেই কারণে মিউট করে রাখতে হয়েছে। তো ধোকাও রেডি আর ভাতুরাও রেডি। ভাতুরা অনেকটা সময় পরে এর ফুলো ভাবটা কমে যায় এবং লুচির মতো চুপসে যায়। তো আমি এখানে দুটো থালা রেডি করেছি খাওয়ার জন্য। এখন টেস্টিং হচ্ছে, এর সাথে একটু পায়েসও করা হয়েছিল ভাতুরার সাথে। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আর আজকের জন্য টাটা।